পাঁচ ভাই রেস্টুরেন্ট সিলেক্ট ঘুরতে এসেছেন, কিন্তু পাঁচ ভাই রেস্টুরেন্টে ভোজন করেননি এমন ভোজনরসিক খুঁজেই পাওয়া যাবে না। আমিও আজকে চলে এলাম দুপুরের ভোজন সেরে নিতে। দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টের সামনে রয়েছে বিশাল পার্কিং সুব্যবস্থা, রয়েছে প্রাইভেট কার, এছাড়াও রিক্সা এবং সিএনজিতে করে আসছে শত শত ভোজনরসিক। রেস্টুরেন্টের প্রবেশপথেই বাম পাশে রয়েছে নানারকম কাবাব আর ভাজাভুজির আয়োজন, এবং সামনে ডান পাশে রয়েছে লাচ্ছি এবং জুসের কারবার। ভেতরে ঢুকতেই চোখ ছানা বরাবর। ক্যাশিয়ারের দিকে চোখ যেতেই মনে হলো এ যেন বিয়ে বাড়িতে উপহার দেওয়ার প্রতিযোগিতা লেগেছে, এবং ভেতরে শতত মানুষ বিয়ে বাড়ির খাবার উৎসবে মেতে উঠেছে। কিন্তু এটি পাঁচ ভাই রেস্টুরেন্টের প্রতিদিনের দৃশ্য। আসার সাথে সাথেই যদি আপনি চেয়ার ফাঁকা পেয়ে যান তাহলে ধরে নেবেন আপনি সৌভাগ্যবান, কারণ বেশিরভাগ মানুষই এখানে আসার সাথে সাথে ফাঁকা চেয়ার পান না, কিছু সময় অপেক্ষা করতে হয় চেয়ার ফাঁকা হওয়ার জন্য। ভেতরে প্রবেশ করে হাত ধুয়ে বসে পড়লাম খাওয়ার টেবিলে, এবং হোটেল বয়ের কাছ থেকে লম্বা লিস্ট শুনতে শুনতে ক্ষুধার পরিমাণটা মনে হলো বেড়েই গেছে। তো সেখানে পেয়ে গেলাম একটি আনকমন খাবার, যা সচরাচর কোথাও পাওয়া যায় না, তা হচ্ছে ঘুঘু পাখির মাংস। তো সেটি অর্ডার করে দিলাম এবং চলে এলো ঘুঘু পাখির মাংস। দেখতেই পাচ্ছেন দেখে মনে হচ্ছে রান্নাটা সুস্বাদু হয়েছে। আমার কাছে মনে হয়েছে রান্নাটা একটু কম হয়েছে, তবে টেস্ট কিন্তু কম হয়নি, বেশ মজা করেই খেলাম। একটি প্রবাদ তো আপনাদের জানাই আছে, পেট শান্ত তো দুনিয়া শান্ত। এখন আপনাদেরকে দেখাবো পাঁচ ভাই রেস্টুরেন্ট এবং জানিয়ে দেবো এখানে কী কী ধরনের খাবার পেয়ে যাবেন। খাবার মেনুতে রয়েছে বিভিন্ন রকম ভর্তা, ডাল, ভাজি এবং সবজি। তাছাড়া এখানে পাবেন বড় মাছ, ছোট মাছ, মুরগি, কবুতর, কোয়েল, ঘুঘু পাখি, হাঁস ও রাজহাঁস ভুনা। সঙ্গে আছে গরুর মাংস ও খিচুড়ি সহ নানা পদের খাবার। স্বাদ বদল করতে চাইলে চালের রুটি থেকে শুরু করে কাচ্চি বিরিয়ানি, স্যুপ, নিহারি, বিভিন্ন প্রকারের ভর্তা, ভাজি, লাচ্ছি, জুস, কাবাব, টিকিয়া সহ নানা খাবারের পসরা তো আছেই। রেস্টুরেন্টটির কাস্টমারদের সবচেয়ে বড় একটি অংশ হচ্ছে ছাত্রছাত্রীরা। মেস কিংবা কলেজ হোস্টেলে না খেয়ে অনেকেই এখানকার নিয়মিত গ্রাহক, কারণ হচ্ছে খাবারের স্বাদ অসাধারণ এবং দামও নাগালের মধ্যে। রেস্টুরেন্টটিতে রয়েছে দুটি খাবার স্থান, নিচতলায় কোনো এসির ব্যবস্থা করা হয়নি এবং দোতলায় রয়েছে এসির সুব্যবস্থা। দুটি স্থানের মধ্যে বিলের সামান্য কিছু পার্থক্য রয়েছে। আপনি 100 টাকার খাবার যদি নিচে বসে খান এবং সেই খাবারটি যদি উপরে বসে খান তাহলে আপনার বিল হবে 105 টাকা। শতকরা 5 টাকা বেশি দিতে হবে এসিতে বসে খাবার জন্য। এই নিউজটি আমি আগে জানতাম না, তাহলে আমিও দোতলায় বসেই খেতাম, কারণ নিচতলায় প্রচণ্ড ক্রাউড। সবশেষে আপনাদেরকে জানিয়ে দেবো রেস্টুরেন্ট শুরু হওয়ার পেছনের কিছু তথ্য। অর্থ সংকটের কারণে প্রাইমারি গণ্ডি পার হতে পারেননি প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম। অভাবের কারণে 10 বছর বয়সেই তিনি কাজ নিয়েছিলেন হোটেলে। সিলেট এবং রাজধানীর বিভিন্ন হোটেলে টানা 15 বছর চাকরি করেন। তারপর 2006 সালে নিজের 20,000 টাকা এবং আরও 15,000 টাকা ধার করে জিন্দাবাজার এলাকায় স্বল্প পরিসরে ব্যবসা শুরু করেন তারা পাঁচ ভাই। এ কারণে হোটেলের নামকরণ করেন পাঁচ ভাই রেস্টুরেন্ট। অল্পদিনের মধ্যেই সার্ভিস ও সেবার মান দিয়ে নজর কেড়ে নিতে সক্ষম হন তিনি। ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে ভালো লাগলে লাইক দিতে পারেন অথবা ডিসলাইক, তবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেন লাইক অথবা ডিসলাইক দিলেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শর্মা।